যখন বলে বাবা মক্কাই মদিনা মক্কার কেউ পানি দিল না, জিব্রাইল চলে আসছে, নবী আমি নিয়ে আসছি, সমস্ত পাথরি জমিনটা তুলার মতো নরম বানায় দিছি। আমার বিশ্ব নবী কাঁদে আর কয়, সকালে যেই পাথরগুলো আমার শরীরে লাগাইলো ওইগুলা কেন তুলার মতো নরম বানাইলে না? এখন কলিজাটা পন্ত সিরিয়া গেছে, এখন আইসো পাম দিতে, ও জিব্রাইল তুমি সরিয়া যাও। জিব্রাইল যখন কাঁদে আর বলে নবী আমি কোন নবীর কান্না দেখে আমি কাঁদি নাই, জাকারি নবীর আমার চোখের সামনে দুই টুকরা করছে আমি কাঁদি নাই, ইলিয়াস নবীরে প্রতিদিন মারতো আমি কাঁদি নাই, ইয়াহিয়া নবীরে মারতে মারতে শহীদ করে দিয়েছে আমার একটু কষ্ট লাগে নাই, ঈসা নবীরে মারার কারণে আসমানে তুলে লয়ে গেছে, নবী আপনার কান্না দেখে আমি সহ্য করতে পারি না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কেমনে কান্দে, আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো, এদের মা বাবাকে বাঁশবাগানের নিচে শোয়া রাখছে, চোখের পানিগুলো কবুল করো গো আল্লাহ, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আশিকের রসুল হিসাবে একটা ডাক দাও, আয় আল্লাহ নবীর জন্য জীবন দিয়ে ওয়াদা করছে, আল্লাহ তুমি এদের মা বাবারে কবুল করো, এদের জানে মালে বরকত দান করো, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। জিব্রাইল কিছু চাই না, শুধু একটা ওয়াদা দাও, কি আমার এই বডিটারে তুমি রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করো, মুর্শিদপুরের গোবিন্দপুরের পাগলগুলি আমার কথা শুনে কাঁদবো, গোপীনাথপুরের পাগলগুলো কাঁদবো, তাদের চোখের পানিগুলো আমার কবরে হাজির হইব, আমারে দেখার লাগে তারা পাগল হয়ে যাবে, কিয়ামতের মাঠে তারা আমার এই দৃশ্য দেখে আরো চিল্লাবে। জায়েদ জি, তুই আমার আব্বা বলবি একটা শর্তে, তুই কি পারবি আমার খাদিজারে জ্বলন্ত আগুন কলিজার, আমার জায়েদ তুই আমার খাদিজারে মা কইয়া ডাক দিয়া জ্বলন্ত আগুনটারে নিভাই দিবি, পুত্র সুগে জলসে আগুন নিবাবে মালেক সই, তুই জাহিদ ডাকবি মা বলিয়া দেখতে আমি চাই। আল্লাহর ওলি লেখেন তুই মা কইয়া ডাকবি আমি দেখবো জ্বলন্ত আগুন নিবাই দিবি মা কইয়া, তাহলে বোঝা গেল সন্তানের সামনে যদি মার সামনে যদি সন্তান মারা যায় এর সাথে কষ্ট জমিনে আর থাকতে পারে না, কথা বলেন না কেন? এক টিচার জিজ্ঞেস করে বাবা বলো তো পৃথিবীতে সবচেয়ে কোন জিনিস ওয়েট আলা ওজন আলা, এক একজন এক একটা কয় লোহা পাহাড়, কেউ কয় তামা, কেউ বলে আসমান, শিক্ষক বলে বাবা পৃথিবীতে সবচাইতে ওজনওয়ালা জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ, কথা কর না কেন? মানুষ ইচ্ছা করলে পাহাড় কাঁধে নিতে পারে, আসমান কাঁধে ফেরেস্তারা রাখতে পারলে মানুষও পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা হাঁটতে পারে না, কথা কর না কেন? কষ্ট হয়েছে চোখের পানি কেউ মুছবেন না, সবার চোখে পানি, কেউ বলতে পারবেন না জাহেল সারা যে আপনার চোখে পানি আহে নাই, কেন আলিমুল আমার কান্দে আপনি কাঁদবেন না কেন? হীরা জওহর পান না দেখেন, হীরা বলেন জান্নাত বলেন জাহান্নাম বলেন সবচেয়ে দামি জিনিস হলো চোখের পানি, এর সাথে দামি কোনো জিনিস নেই, ইলিয়াস রহমান জেহাদির জীবনে কোনো কিছু নাই, কিন্তু একটা জিনিস আল্লাহ তারে দিছে তার মার দোয়ায়। আমার মা ওই ফতেপুর খেওয়াঘাটে জীবনের শেষ কথা বলছিল আমার বাবাজিরা, ইলিয়াস রে তুই যদি আলেম হস, তখন আমার মার সাথে এটাই জীবনের শেষ কথা, আমি খেওয়া নৌকায় উঠবো ফতেপুর খেওয়া নৌকায়, ফতেপুর ছিলেন না এই সেন্দাঘাট, আমি তখন চলে যাব কোটালি পাড়া, হুজুর আমি কেন আমার মার ওয়াশটা বেশি করি আপনারা রাগ করেন না, এটা আমার জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনা, আমি যতবার গোপালগঞ্জের সিন্দেগার দিয়ে যাই আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে, ওই জায়গাটা আমার জীবনের সর্বশেষ স্মৃতি, আমি সুজগেট থেকে নৌকা পার হইয়া আমি লোক বাসে ওইটা গোপালগঞ্জ কোটালি ভাড়া যাব,
আমার মা বলছিল নিয়াজ রে যাও বাবা যাও, হয়তো আর জীবনে তোমার সাথে দেখা হইব না। তখন আমি 12 বছরের ইলিয়াস, আমার মা আমার সাথে পর্দা করে হুজুর, তখন আমার মায়ের গর্ভে আমার ছোট ভাই ছিল, আমার মা এভাবে হাতটা উঁচা করে, এখনো মনে আছে, আমার মা লজ্জা পাইতেছে যে আমার ছেলে আমারে কি কইব, কারণ এখন আমি বাবা হইছে আমি বুঝি, তখন তো বুঝি নাই আমার মা এমন রয়েছে কা। আমি দেখি আমার মা এই পায়ের চোরা গুলা বাবা কলা গাছের মতো ফুলে গেছে, আর মাত্র কয়েক সপ্তাহ পরে আমার ছোট ভাই দুনিয়া আসবে। মা আমার মা জীবনের শেষ বিদায় দিল, আমি দেখি বোরকার কাপড়টা উঠাই আমার কপালে সুমা দিয়ে বলে জারি লিয়া যাও, জীবনে কোনোদিন মাদ্রাসে চাইর না বাবা। তুমি যদি মাদ্রাসা না চারো গো আমি মা তোমার দুধের দাবি চাইরা দেব, তুমি আমার বাবার মতো পসা মুন্সির মতো সাইদ আলী মুন্সির মতো আলেম হইবা, তোমার নানার কণ্ঠে এত জাদু ছিল তুমি মানুষে কাঁদাইবা। আমি তখন বুঝি নাই হুজুর আমার কথায় মানুষ কেন কানব, এখন আমি বুঝি আমার মা কি বই লাগেছিল। বাজান আমার সাইতে বড় বড় বক্তা বাংলার জমিনে আছে, কিন্তু আমার মতো কান্দানু বক্তা কম আছে, কারণ কি জানেন আমার কণ্ঠে আমার মায়ের দয়া মন জিনিস আল্লাহ দিছে, আমি কথা বললি কাঁদে বাবা, যুবকরাও কান্দে আলেমরাও কাঁদে। আমার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক আমার ওয়াজ শুনে কান্দে, এটা আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুরি না, এটা আমার মায়ের দোয়া গো বাবা। কেন জানো নি, আমার মা বলতিলি আজ রে তুমি আলেম হইলে তোমার কথা শুনে কত মায় কত বাবায় কাঁদব, আমি বিশ্বাস করি নাই ভাই, বিশ্বাস করি নাই। এই জন্য আমি আপনাদের হাতে পাও ধরে বলে যাই, ও যুবক স্কুল কলেজের মাদ্রাসার ভার্সিটির যুবক ভাইর যার সাথে মায়ের দোয়া আছে ও দুনিয়ায় সবচাইতে দামি, যার অ্যাকাউন্টে মায়ের বড় দোয়া জমা আছে পৃথিবীতে কুত্তার দাম আছে আর কোনো দাম না, মনে থাকবে মা বাবারে ভালোবাসবা পারবা তো ইনশাল্লাহ বলো তো দি আল্লাহ আকবার শুনে বলো তো যায়েদ রে তুই মা কোয়া ডাক দিবি কজা যায়েদ মিনহা ওয়াতারান জাওয়াজনাকা লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুম, ডাক দে নবী আমার জায়েদকে নিয়ে খাদিজার বাড়ির সামনে দাঁড়াইছে, পুত্র সোগে জলসে আগুন নিবাবে কি দিয়া, আল্লাহু আকবার জোরে বলো না কেন, জায়েদ তুই ডাক দে জ্বালায় দে জ্বালার আগুন জ্বলন্ত আগুন নিবাই দে মা বইলে, শুধু পোলার জন্য কাঁদে, পোলার জন্য মায় কাঁদে, পোলা তুই কাঁদস না কা, তুই কাঁদস না কা, নবীর বউ হয়ে কান্দে পোলার লাগিয়া। খাদিজা জানতো আমার সন্তান এই জন্য আমার আল্লাহ নিয়ে গেছে, ও বাইসে থাকলে নবী হইতো, খাদিজা জানার পরেও কান্দে পুত্র সন্তানের শোক। এই কয়েকদিন আগে ফেসবুকে দেখো নাই পোলা মায়েরে জবাই দেওয়ার জন্য মুখে রুমাল পেঁচাইছে, দেখছো না, এই
যখন রুমাল পেঁচাইছে মায় কয় শরীর মধ্যে ভাই বাবা আমার জবাইতে দিয়ে অসুবিধা নেই কিন্তু রুমালটা একটু সরা আমি তোর জীবনে শেষ দেখাটা একটু দেখে দেয় এরপর ওই জালিম মায়ের জবাই দিছে আরে মারে তোরা মারে জবাই দেশার আমরা মায়েরে পাই না কয়েকদিন আগে দেখো না এক জর সাহেব তার মায়েরে এয়ারপোর্টের সামনে 300 পড়ে ফেলাই দিয়ে গেছে বোর কোথায় এক মহিলা তারে মিরপুর কালসি নিয়ে আসছে বাসায় সাংবাদিকরা গেছে এরকম ইউটিউবওয়ালারা গেছে মিডিয়া গেছে আজকে ঢাকার থেকে যে মিডিয়া আসছে মিডিয়াগুলোতে এরকম আশ্চর্য ঘটনা শুনে মিডিয়া যে জিজ্ঞেস করছে মা আপনি কি চান মায়ে বলে আমি কিছু চাই না আমার পোলাটারে একবার দেখাও এর নাম হলো মা কষ্ট হয় বাজান না বেশি কান্না কষ্ট হয় আমি জানি আমারও যে একটু কান্নাকাটি হয় তো এই জন্য কষ্ট নিয়েন না আলেম ভাইরা ভাইজান আমার দিকে তাকান উপরের থেকে আল্লাহ রহমতের পানি পড়তেছে চোখ দিয়া গুনার পানি পড়তেছে নিচে ঠান্ডা উপরে ঠান্ডা চোখের পানি গরম গো বাজান এই গরম পানির বিনিময়ে জাহান্নামের গরম বন্ধ হইয়া যাবে জায়েদ ডাক দে জায়েদ কয় আমি কোন সুরতে ডাক দিলে কাসেমের মতো হবে আমি তো জানি না নবী কয় দে ডাক নবী ঘরে চলে গেছে খাদিজা ভিতরে নবীর সাথে কথা হচ্ছে জায়েদ ডাক দিছে আমিও ডাক দিব মা কয়ে ডাক দিব তুমি আল্লাহ কয়ে ডাক দিবা ঠিক আছে দিবেন না বাবা দিবেন না জায়েদ ডাক দিছে মা একে ডাককে খাদিজার কলিজায় ঢুকে গেছে জায়েদের নাম এমনি কোরআন আছে উলামা ইকরাম একে ডাকে জায়েদের ডাক মা খাদিজার কলিজায় প্রবেশ করেছে মা খাদিজার বাড়িটা দুই তালা ছিল আমি গুনাগার 2004 সালে দেখেছি এমন ভেঙে ফেলেছে কাবার মধ্যে নিয়ে আস হেরেমের মধ্যে মা খাদিজা উপরের তালার থেকে দৌড়াইয়া নামছে আলামিন সাহেব আমার কাসেম করতে গাইলো নবী কয় কাসেম করতে বোঝায় দেখেন কেন আমার নবী তো 15 বছরের ছোট খাদিজার আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ 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 খাদিজা দৌড়ে আসছে এই তোর নাম কি আমার নাম জায়েদ কয় না তোর নাম কাসেম আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আহেন মুনাজাত করে আল্লাহ না বলেন করবো না বলেন করবো না তাহলে আমি বলবো আপনি বলবেন এটা কেমন এলো বলবেন রেডি এই তোর নাম কি আমার নাম জায়েদ কয় না তোর নাম কাসেম না গো মা আমার নাম কাসেম না এই তোর নাম কাসেম তুই ডাক দে মা কয়ে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে এই মা কয়ে ডাক দে জায়েদ ডাকে মা কয়ে পাগল বনে হেলাইছে তখন তো পর্দার আয়াত নাজেল হয় নাই বাবা নবুয়াতিতে পায় নাই নবী তখন তো মহিলা পুরুষ মক্কায় একসাথে দেখা দেয়া জায়েজ বাজান রে জায়েদকে নিয়ে মা খাদিজা গোসলখানায় নিয়ে গেলেন গোসল দিলেন নিজের হাতে খাবার তুলে মুখে দিলেন এইভাবে চললো জায়েদের জিন্দেগি চোদ্দ বছরের যুবক এখন 25 বছরের যুবক কত বছর কত বছর হলো কত বছর 14 আর 25 কত হয় মাঝখানে কত হয় মারহাবা কোন আর একটা সে জায়েদের বয়স 13 বছর 23 বছর তাহলে কয় বছর হলো 8 বছর তাই না 9 বছর ইনশাল্লাহ বলেন 9 বছর মা খাদিজা জায়েদকে লালন পালন করার পরে একটা ডাক দিয়ে কয় জায়েদ রে তোর কাছে জীবনে কিছু চাইছি না মা পোলা হিসাবে তোরে খালি দিছি কিছু নিছি কয় না মা একটা জিনিস আমারে দিবি কি এদিকে কি মা তোর বাবারে বেইমানগুলো মারে তোর গাও আগে মার খাবি তারপরে তোর বাবা মার খাইবো
কারণ আমার কাসেম যদি বাইসে থাকতো তার বাপরে চাদরের মতো জড়াই ধরতো, কিন্তু বাবার মারি খেতে দিত না। শুনলাম গতকালকে বেঈমান তোর বাপের বলে ঠাকুর দিছে, মা আমি ছিলাম না, মা তুই ছিলি না কেতাই কো, মা আমি ছিলাম না, আব্বা মানে না করছে। জায়দ রেদিকায় বলেন, মা জীবনে কোনো দিন তোর বাপের সিনে যোগের মতো লাগে থাকবি, জিকার আডার মতো লাগে থাকবি, একটা থাপ্পুর যেন কেউ দিতে না পারে। যদি একটা থাপ্পুর তোর বাবার গায়ে লাগে, ওইটা প্রথম তোর গায়ে লাগবে। ওয়াদা দে জায়দ, ওয়াদা দে জায়দ। যদি ওয়াদা দেস, আমি তোর সাথে ওয়াদা দিলাম, আমি খাদিজা জান্নাতে যাওয়ার আগে তোরে আগে জান্নাতে নিয়ে যাব। আমি জানি আমার আল্লাহ আমারে বহুতবার সালাম দিছে জিব্রাইলের দ্বারা। তোর মতো যত নবীর সন্তান আছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সন্তানকে নিয়ে আমি খাদিজা জান্নাতে যাব। বিনিময়ে আমার স্বামীকে যারা কষ্ট দিবে তাদের বিরুদ্ধে বজ্র মুষ্টি ধারণ করবে। শুধু এখনটা একটা আওয়াজ শুনতে চাই উলামায়ে কিরাম, মা খাদিজার এই বাণীটা শুধু জায়েদের কাছে সীমাবদ্ধ নয়, বলেছিল আমার স্বামী মুহাম্মাদের সন্তানগুলো অর্থাৎ কিয়ামত পর্যন্ত সন্তান। ঠিক না বে ঠিক? আজকে পৃথিবীতে আমার নবীরে গালি দেয়, চরিত্রহীন বলে গালি দেয়, যার চরিত্র গ্রান্টেড আমার আল্লাহ, যাকে বলে ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, ও যদি গোপালগঞ্জে জন্ম নেয়, বঙ্গবন্ধুর জমিনে বসে, শামসুলা ফরিদপুরের জমিনে বসে আওয়াজ দিয়ে দেখায় দাও, ওরে মারতে মারতে লুলা বানায় ফেলব, কায় কে রাজি আছো আল্লাহকে দু হাত তুমি দেখায় দাও। ইনশাল্লাহ বলেন, কই যান জমিনের মালিককে আল্লাহ আছে না? নবীর মতো সুন্দর মানুষ দুনিয়া আছে? জায়েদ রে তুই কোনোদিন তোর বাবারে সাইরা কোথাও যাবি না, জায়েদ ওয়াদা দিলেন জীবনে যাবো না। ইনশাল্লাহ বলেন, জায়েদ গেছে, এবার তাকানের দিকে আর মাত্র 10 মিনিটের ভিতরে শুধু মাঠটা শুধু কান্নার কান্না থাকবে, আর কিছু দেখতে চাই না। জায়েদ ওয়াদা দে জীবনে তোর বাবার কাছ থেকে বগল থেকে সরবি না। তায়েফের মাঠে জায়েদকে আমার নবী বললেন, বাবা তুই চলে যা, তোরে মার খাইতে হইব না। জায়েদ বললেন, আমার মা বলে গেছে 1 মাস আগে তোর বাবার গায়ে একটা পিটানি লাগার আগে তোর গায়ে লাগবো। জায়েদ রে তুই তো আমার আপন ছেলে না? জায়েদ বলে, এই জন্যই তো আমার মায়ের হুকুম পালন করব, সব আপন ছেলে বাবার কষ্টের সময় থাকে না। ও বাবা আমার মা খাদিজা 1 মাস আগে মারা গেছে, আমার মা বলে গেছিল তোর বাবার সাথে সিনেযোগের মতো থাকবি, চাদর যেরম শরীরে থাকে তুই এমনি লেগে থাকবি। জায়েদ রে তুই কেন মার খাবি? আব্বু কথা কয়ো না, চুপ করে দাঁড়ায় থাকো। বেঈমানদের হাতে কারো হাতে 5 কেজি, কারো হাতে 7 কেজি, কারো হাতে বাজান 2 কেজি 2.5 কেজি, কারো হাতে 2 কেজি 5 কেজি 7 কেজি ওজনের এক একটা পাথর। নবীর চারপাশ দিয়ে দাঁড়ায় আছে জায়েদ, সবার পাও ধরে বলে, ও মক্কার ছেলেরা, ও তায়েফের ছেলেরা, আমার আব্বুরে মায়ের আমার বাবার কলিজাটা কত বিখ্যাত, আমার বাবা যারে দুনিয়ায় সবচাইতে বেশি ভালোবাসতো সে হলো তার চাচা আবু তালেব, মারা গেছে। আমার বাবা মহিলাদের মধ্যে একজনকে ভালোবাসতো সে হলো খাদিজা, সেও মারা গেছে। মক্কার থেকে তোমাকে তায়েফে আসি আমার আব্বুরে মাইরো না। জায়েদের নাম কেন কোরআনে আসলো? ও আমার মা বোনেরা, নবীর কথা শুনে আপনারাও কাঁদবেন গো মা, কে বলছে আপনি জাহান্নামে যাবেন গো মা? ও মা ফাতেমা যখন নবীরে তায়েফের মাঠের মায়ের স্থানগুলো টিপ্পে টিপ্পে বাবা গরম পানি দিয়ে পরিষ্কার করতেন, নবী শিক্ষার দিয়ে উঠতেন,
ফাতেমা জিব্বা লাগায় লাগাইয়া বাবার ওই ক্ষত স্থান গুলা পরিষ্কার করত। ফাতেমা কান্ত আর বলতো, মদিনার মক্কার মেয়েরা, আমার বাবার কষ্ট আমি সহ্য করতে পারি না। কারণ পাথরের কণাগুলা নবীর পিঠের মধ্যে বিন্ধে গেছে বাবা, পাথরের আঘাতগুলা ঢুইকে গেছে, এই পাথরগুলা বাইর করতে ফাতেমার কষ্ট হয় রে। ওই জামানায় তো এরকম অস্ত্র প্রসার করার সিস্টেম ছিল না বাবা। ফাতেমা বলে, আমি দেখতাম যখনই গরম পানি দিয়ে টিপ্পা টিপ্পা রক্ত পুঁজগুলা বাইর করতাম, আমার বাবা শিক্ষার দিয়ে উঠত, মা মা আস্তে চাপ দেও মা। যায় যখন প্রত্যেকটা তায়েববাসীর পাও দুটো সাইফে ধরে বলে, জায়েদের নামটা কেন কোরআনে আসলো? আমার আলেম ভাইরা এখন কাঁদবেন, আমার আলেম ভাইরা যত কাঁদবেন চোখের গুনা মাফ হইব। আমি এবছর আমার বিবিকে নিয়ে যখন তায়েবের মাঠে গেলাম, হুজুর আমার হাজি লাভ দিয়ে একটা ব্যবসায়ী পড়ে গেছে তাইফের মাঝে, নবীর মাঝে, এখানে চারটা পাথর আছে, ওদের চারটা পাহাড় আছে, চারটা পাহাড় নবীর সাথে কথা বলছে, চারটা পাহাড়, একটা পাহাড় আছে সাদা আর লাল মিশ্রিত এই পাথরগুলা, এই পাথরগুলা টুকরা টুকরা করলে গরুর গোস্তের টুকরার মতো দেখা যায়, এমন লাল বাজান। এই পাহাড়ের কাছে নবী বৈশাখ কাঁদছিল, এখন আপনিও কাঁদবেন, পাহাড় কাঁদতে পারে, আপনি কেন কাঁদবেন? হাই হাই মুসলমানের পোলা, কেন তুমি কাঁদবেন? পৃথিবীতে একজন মাত্র নবীর নাম শুনে কাঁদলে আপনি কোনোদিন জাহান্নামের আগুন চলবেন না, জাহান্নামের আগুন হারাম। কষ্ট হয়, এখনই শেষ করে দেব। তাহলে ওই যে দুইটা যুবক চলে গেল, কিছুই কইলেন, এই মগা এই 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 সাদা গাজাম পারে, এই এই মগা দুইটা যাবি না ব, এদিকে আও, দেখ ফিরায় ওই দুটো পরামর্শ করো, যাবে কি ভাগবে দুটো চিন্তা করতেছে। আল্লাহ ওই দুটো যদি যায়, ও যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, বইছে ডরে লুলয়ে জ্বর ডরে বইছে, ইনশাল্লাহ বলেন, কষ্ট হইতেছে, এই হাসে এই কান্না, এর নাম ওয়াস, কষ্ট হয়, 3 মিনিট শুধু এখন চোখের পানি থাকবে আর কিছুই থাকবে না, এটাই আমার মার দোয়া। বাসান্দে আমি যখন আমার হাজিদের কিনে এই বছর একসাথে গাড়িতে 12 জন তায়েফের মাঠে নামাই দিয়ে বললাম, কান্দ হয়ে যে সেই পাহাড় যেই পাহাড়ে কাঁদছে, একটা যুবক আমার নবীর দিকে পাথর তাক করে আছে মারবে, নবী হাতটা এইভাবে দিয়ে বলে, মারিস না, আমার মন বলতেছে তোর কপালে হেদায়েত আছে। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন, যুবকটা পাথরটা ফেলে দিল, ওর পাশের আর এক বন্ধু দৌড়ে আসলো, ও কোনো কথা নাই পুরস্কার পাবেনি তার কাছ থেকে, দৌড়ে এসে হুজুর একটা ঘুষি মেরে দিল, নবীর ঠোঁটটা ফেটে গেল। আমার বিশ্ব নবী ঠোঁটটা চেপে ধরে বলে, তোর নাম কি আমি জানি না, তবে আজকে আমার ঠোঁটটাকে রক্তাক্ত করে দিলে এমন একদিন আসবো, আমারে দেখার জন্য তুই পাগল হয়ে যাবি, আমারে তুই দেখতে পাবি না। যখনই নবী বসে পড়েছে, আল্লাহ মাজিদুল হক লেখেন, বৃষ্টির মতো পাথরগুলো নিক্ষেপ করা শুরু হয়ে গেল, জায়েদ পাগলের মতো পাও ধরে কান্দে, আমার আব্বারে মাইরো না, আমার আব্বার অন্তরটা কত বিক্ষত, আমার বাবার বিবি নাই, আমার মা নাই, আমার বাবার চাচা নাই, আমার দাদা নাই, আল্লাহ আকবার করে বলো। তাইবের ছেলেগুলা মারতাছে বাজান মারতাছে, ওরা সবাই ভাবলো এইটারে আগে বেহুশ কর পিড়াইয়া, জায়েদ এমন জোরে একটা বাড়ি মারছে,
জায়েদের মাথাটা ফাইটে বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে গেছে। যেইখানে জায়েদ বেহুশ হয়ে পড়েছিল বাবা, ওইখানে দুইখানা পিলার আছে, আর আমার নবী যেখানে কাঁদছিল ওখানে চারখানা পিলার আছে। ওই জমিনে তুমি যাইয়া জিনিস নিজে ঠিক থাকতে পারবা না। আমি ইলিয়াসুর রহমান জিহাদে জীবনে বহুতবার ওই মাঠে গেছি, আমি নিজের শেক দিয়ে রাখতে পারি নাই গো বাবা। মনে হয় ওই জায়গায় গেলে পাথরগুলা চাইপা ধরে। নবীরে মারতে মারতে সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত 3 বার বেহুশ করছে। যায়েদ বেহুশ হয়ে পড়ে আছে, বেলাটা ডুবার সময় আমার নবী ডাক দিয়ে কয়, যায়েদ রে বাবা তুই বাইসে আছো না মরে গেছো? যায়েদ মরা মানুষের মতো মোরাই উঠে বলে, বাবা আমি বেঁচে আছি। যায়েদ উইটা দেখে আমার নবীর শরীরের এমন কোনো জায়গা নাই, রক্ত নাই, ঠোঁট দিয়ে রক্ত পড়ে, কপাল দিয়ে রক্ত পড়ে, জামাটা রক্তে লাল, জুতা মোবারক রক্তে আটকে গেছে। নবী আমার কাঁদিয়ে পড়ে রয়েছে, যায়েদ রে বাবা গতকালকার রাত্রে একটা রুটি দুইজনে ভাগ করে খাইছি, 2 গ্লাস পানি খাইছি, তুই কি পারবি আমার একটু পানি খাওয়াইতে বাবা? যায়েদ পাগলের মতো দৌড় মারছে। মক্কার তায়েফের সাহাব গোত্রের প্রতিটা ঘরে ঘরে যায়, কেউ পানি দেয় না বাবা। যায়েদ যখন পানি না নিয়ে খালি মস্কে ফিরে আসছে, একটু পরে জিব্রাইল পানি নিয়ে হাজির হয়ে গেছে। আমার নবী তখন বলে, জিব্রাইল রে তুমি কেমনে ভাবলা তোমার হাতের পানি খামু, যখন সকালে আমারে মারে তখন তুমি কইয়া ছিলা। জিব্রাইল বলে, যখন হুজুর আপনারে প্রথম ঘুষি দেয় তখন আমি আল্লাহর পাও ধরে বলছিলাম, আল্লাহ এই লোকটারে মায়ের খাওয়াইও না, এই লোকটার বিবি নাই রে আল্লাহ, এই লোকটার চাচা নাই রে আল্লাহ, যারা মক্কায় দেখা রাখতো রে আল্লাহ, ও আল্লাহ রে আর মায়ের খাওয়াইও না, আল্লাহ হু আকবার শুনে বলো, আল্লাহ হু আকবার শুনে বলো, আল্লাহ লোকটারে আর মায়ের দিও না, আমি জিব্রাইল রে পাঠাইয়া দাও, আমি তার চাদরে কদ্দে ঘিরে সরাইয়া ফেলাই। আমার নবী আর কত মায়ের গাইব রে, ও নবীর পাগলেরা এখন চিল্লাইবার কানবা, নবীর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালাইয়া পুরাইয়া মাওলার দেখায়া দাও, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে চাই না গো মালিক। ওই কবরে কেমনে থাকবো যেখানে মা নাই গো মা, দুনিয়ায় পুলিশে মারলে মা যাইয়া ফিরায়, মা না থাকলে বাপ যাইয়া পুলিশে পাও ধরে বলে স্যার মাইরো না, এমন একটা জায়গা কবর ছাড়া দরজা কিছু নাই রে বাবা, ওইখানের পুলিশে মাই শুরু করলে কেউ ফিরাইতে পারবে না, কেউ পারবে না। একজন মাত্র দরদি পারবে, সে হলো আমার বিশ্ব নবী। তুমি কবরে যাইয়াই দেখবা তোমার মাথার কাছে নবী বসে আছে, এখন শুধু 2 ফোঁটা পানি দিয়ে সিকরাবা আর আল্লাহর বলবা, মালিক রে আমার নবীর যারা মারছিল কিয়ামতের মাঠে বেঈমান গুলার আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না। বাংলার জমিনে যারা আমার নবীর গালি দেয় বেঈমান গুলারে নিপাত করে দিবা আল্লাহ, শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। যায়েদ যখন বলে বাবা মক্কাই মদিয়ে মক্কার কেউ পানি দিল না, জিব্রাইল চলে আসছে, নবী আমি নিয়ে আসছি, সমস্ত পাথরি জমিনটা তুলার মতো নরম বানায় দিছি। আমার বিশ্ব নবী কাঁদে আর কয়, সকালে যেই পাথরগুলো আমার শরীরে লাগাইলো ওইগুলা কেন তুলার মতো নরম বানাইলা না?
এখন কলিজাটা পর্যন্ত সিরিয়া গেছে, এখন আইসো পাম দিতে। ও জিব্রাইল তুমি সরিয়া যাও। জিব্রাইল যখন কাঁদে আর বলে নবী আমি কোন নবীর কান্না দেখে আমি কাঁদি নাই, জাকারি নবীর আমার চোখের সামনে দুই টুকরা করছে আমি কাঁদি নাই, ইলিয়াস নবীরে প্রতিদিন মারতো আমি কাঁদি নাই, ইয়াহিয়া নবীরে মারতে মারতে শহীদ করে দিয়েছে আমার একটু কষ্ট লাগে নাই, ঈসা নবীরে মারার কারণে আসমানে তুলে লয়ে গেছে, নবী আপনার কান্না দেখে আমি সহ্য করতে পারি না। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কেমনে কান্দে, আল্লাহ এদের চোখের পানিগুলা কবুল করো, এদের মা বাবাকে বাস বাগানের নিচে শোয়া রাখছে, চোখের পানিগুলা কবুল করো গো আল্লাহ, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আশিকের রসুল হিসাবে একটা ডাক দাও, আয় আল্লাহ নবীর জন্য জীবন দিয়ে ওয়াদা করছে, আল্লাহ তুমি এদের মা বাবারে কবুল করো, এদের জানেমালে বরকত দান করো, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। জিব্রাইল কিছু চাই না, শুধু একটা ওয়াদা দাও, কি আমার এই বডিটারে তুমি রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করো, মুর্শিদপুরের গোবিন্দপুরের পাগলগুলি আমার কথা শুনে কাঁদবো, গোপীনাথপুরের পাগলগুলি কাঁদবো, তাদের চোখের পানিগুলো আমার কবরে হাজির হইব, আমার দেখার লেগে তারা পাগল হয়ে যাবে, কিয়ামতের মাঠে তারা আমার এই দৃশ্য দেখে আরো চিল্লাবে, আল্লাহ এদের চোখের পানিকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এ যুবক আমি তোমাকে আমার বন্ধু বানাইনি আজকে চলে যাব, আমি তোমার আমার বন্ধু বানাই নিয়ে চলে যাব, শুধু একটা ওয়াদা দিবা, জীবনে যতদিন বাঁচবা আমার নবীরে গালি দিবা না, হাত তুলে দেখাও তো কেকে রাজি আছো, দাঁড়াও দেখাও, নামাও হাত। দুই নম্বর একটা কাজ করবা, যতদিন বাঁচবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, নামাও হাত। তিন নম্বর, বিশ্ব নবী বলেছে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে সে বাচ্চা, মা বাবার খেদমত করবা, কেকে রাজি আছো হাত তুলে দেখাও, নামাও হাত। চার নম্বরে আমার মা বন্ধুকে বলবো, মা সারা জীবন স্বামীর কাছে ছোট হয়ে থাকবেন, কোনোদিন উচ্চ স্বরে কথা বলবেন না, আসিয়ার মতো আপনার স্বামী ফেরাউনের মতো তো খারাপ না, তারপর আসিয়া ইন্তেকালের সময় বলছিল আমি আপনারে খুশি করে যাইতে পারলাম না, একটা স্ত্রীর সবচেয়ে বড় পাওনা হলো স্বামীকে মৃত্যুর সময় খুশি করে যাওয়া, আমি আসিয়া পারি নাই, কারণ আপনি চাইছিলেন আপনারা খোদা বলে মানি, আমি এটা মানি নাই, আপনারা আমি খুশি না, আপনি আমি জানেন খুশি থাকলে আমার তেলে জ্বালাই দিতেন না, আমার হাত পায়ে প্যারাক মারতেন না, আপনি আমার মাফ করে দিয়েন। ও মা আসিয়া যদি এই কথা বলতে পারে, তুমি তোমার স্বামী কষ্ট দেয় তাই কইবা, এটা বলো না মা, অতএব কবুল করো, জোরে কোন আমিন। আজকে অনেক স্ত্রী তার স্বামীরে কষ্ট দেয়, আসে না নাই, স্বামী স্ত্রী একটা জান্নাতের নিয়ামত, জোরে কোন মারহাবা। এখন বুঝবেন না, যখন বিবিটা চলে যাবে তখন বুঝবেন যে স্ত্রী কি জিনিস, আমার বাবা হারে হারে টের পায়, আমার বাবা আমার বাড়িতে যে ডাকায় যে বলে বাবা তোর মার মতো আর কেউ হবে না, মক্কায় যে আমার বাবা কাবাগর সামনে নিয়ে ওয়াদা করেছিল আমার সাথে, আমি প্রথম কাবাগর দিয়ে যেই দোয়াটা কবুল হয় প্রথম দোয়া করছি তোর মার লাগিয়া, আমি বলছি আমার আব্বা আমার জীবনে আর কোনো আশা নাই যে প্রথম আপনি আমার মার জন্য দোয়া করছেন কাবাগর দেখে, স্ত্রীর মতো জীবনের কোনো বান্ধবী পাবেন না, আপনারাও স্ত্রীর হক আদায় করবেন, মায়েরাও স্বামীর হক আদায় করবেন, পারবেন না বাবা ইনশাল্লাহ বলেন তো, যুবক তোমরা মা বাবার হক আদায় করবে, রাজিয়া শোনা নেই, মায়ের সাথে দূরদে কেউ আছে, জোরে বল না ভাই, একটু জোরে বল, জোরে বল, জোরে বল। ওই যে আমার বাজানরা যারা মা হারায় ফেলছে জিজ্ঞেস করে দেখো, স্ত্রী তো চিতই পিঠে ভিজানো পাঠাই দেয়, আজকে কি জানি আপনার নাম বাহার মেয়ের বাসায় খাবার খাইলাম, কত পদার তরকারি দিছে, তার ওয়াইফ আমার জন্য চিতই পিঠে বানাইছে, মনে হয় আমার পিঠের ওয়াশটা শুনছে, তার ওয়াইফ বলছে আমি জিয়াদের পিঠে বানাই খাওয়াবো, যুবকরে যেই বয়সে তোমরা মার হাতের পিঠা খাওয়া, আমি ইলিয়াস রহমান জিদ ওই বয়সে খাইতে পারিনি, পিঠা তো কতজনের হাতে খাইছি, সাত মায়ের হাতেও খাইছি,
কই মার হাতের মতো পিঠে তো কোনো স্বাদ নাই। প্রতিদিন গতকালকে যেখানে শেরপুর ওয়াজ করছে হুজুর, সাইরপদের পিঠা বানাই দিছে ওই দেশের এক মহিলা, সাইরপদের পিঠা বানাই দিছে, বাসায় নিয়েছে ঢাকায়, আমার ছেলে মেয়ে খাচ্ছে। যখন ওই মহিলা ব্যাগ ভরে পিঠা বানায় পাঠাইছে আমার গাড়িতে, আর ড্রাইভারে দিছে, ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখেন আমার চোখের পানি এসে গেছে। যেখান থেকে 400 কিলোমিটার পথ শরীয়তপুরতে আসলাম, এখানে এক মহিলা পাগল হয়ে আমার পিঠা দেয়। আরে আমার মা নাই, আমার মা থাকলে তো এইভাবে পিঠা বানাই দিত। আজকে মুখশিদপুরে আসছে, আমার মা পাগল হয়ে ছুটে আসতো। শুধু একটা কথা বলতে চাই, মার মতো বান্ধবী কেউ নাই। জোরে বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।